হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন আমি রিভিউ করবো বাংলাদেশের চরকি অ্যাপে রিলিজ হওয়া নতুন মিনি সিরিজ যেটা নাম হচ্ছে সুগার ফ্রি এবং নামে ফ্রি থাকার কারণে এটাও কিন্তু কমপ্লিটলি একটা ফ্রি অফ এয়ার কন্টেন্ট যেটা তোমরা কিন্তু জাস্ট বাংলাদেশের চোরকির অ্যাপটা ইনস্টল করলেই ফ্রিতে দেখতে পারবে মূলত চারটে এপিসোড আছে এবং চারটে এপিসোডের রান টাইমই প্রক্সিমেটলি পনেরো থেকে কুড়ি মিনিট এবং যদি বলা যায় যে একটা বাংলাদেশের নাটক যে ফরম্যাটে হয় সাধারণত সেই ফর্ম্যাটেই এটাকে কিন্তু তৈরি করা হয়েছে তো চারটে এপিসোডের মধ্যে মূলত দেখানো মূলত চার পাঁচটা মেন ক্যারেক্টার এবং তার মধ্যে প্রধান দুটো ক্যারেক্টার হচ্ছে দুই পকেটমার বা জোচ্চোর বা ঠক যাই বলো না কেন বা ছিনতাইকারী তো সেই দুটো ক্যারেক্টার অভিনয় করছেন মোস্তাফিজুর নূর ইমরান এবং সাথে তোমরা দেখতে পারবে হচ্ছে তাপস মৃধা তো এই হচ্ছে প্রধানত দুটো ক্যারেক্টার এবং আরও দুটো খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে এখানে তামিম মৃধা এবং সাথে দেখতে পারবে সাবিলা নূরকে তো বেসিক্যালি গল্পটা হচ্ছে যে এই তাপস এবং ইমরান এরা দুজনে হচ্ছে বিভিন্ন ধরনের কুকর্ম করে বেড়ায় কিন্তু তাদের মধ্যে কোথাও একটা হার্ট রয়েছে এবং সেই কারণের জন্য কিন্তু তারা জড়িয়ে পড়ে এই মূলত সাবিলা এবং আমাদের তামিমের গল্পটার মধ্যে মূলত দুজনেই হচ্ছে তাদের পার্টনারদের দ্বারা দ্বারা বলতে পারো যে প্রতারিত এবং ভাগ্যের কারণে তারা এক হয়ে যায় কিভাবে সেটা হয় না হয় বলছি না কারণ মিনি সিরিজ বলে দিলে ইন্টারেস্টটাই তোমাদের কমে যাবে এখানে ইমরান এবং তাপস এরা মূলত যায়। একজন ইন্টারভিউয়ারের কাছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে প্লেসমেন্ট করে থাকে যাকে বলা যায় ট্যালেন্ট হান্ট করেন আর কি তো ক্যারেক্টারটা প্লে করছেন মিলন ভট্টাচার্য এবং সে তার সামনে বসে তারা নিজেদের বায়োডাটা দিতে দিতে তারা জীবনে কি কি ঘটনা ঘটিয়েছে এবং কোথায় কোথায় কি কি করেছে সেইগুলো বলতে থাকে তো দিস ন্যারেশন স্টাইল লুকস গুড সেকেন্ড অবশ্যই যেটা বলতে হবে সেটা হচ্ছে ইমরান এবং তাপসের অভিনয় দুজনের কমিক সেন্স কমিক টাইমিং এবং জাস্ট মানে ভাবো মহানগরে আমরা যেভাবে দেখেছি ইমরানকে সেখান থেকে ওয়ান এইটি ডিগ্রি ঘুরে এরম ধরনের একটা ক্যারেক্টার তো দুজনের মধ্যে দারুণ একটা কম্বিনেশন একটা জুটি দেখা গেছে এখানে এবং ডেফিনেটলি ভীষণ কমিক অ্যাঙ্গেল রয়েছে খুব ভালো কমেডি রয়েছে তো এই সমস্ত জিনিসপত্রগুলো দেখতে পাওয়া যাচ্ছে তো এই জিনিসগুলো ভালো লাগছে ওয়ার্ল্ড সিরিজটাতে আর অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে তা এখানে সাবিলা লুকস ভেরি গ্ল্যামারাস একটা বিয়ের পোশাকে তার প্রথম ইন্ট্রোডাকশান হয় এবং পাশাপাশি যারা রয়েছে তারাও কিন্তু ভালোই অভিনয় করেছে এবার যদি আমি চলে আসি এটার মানে কোন জায়গাটা আমার খারাপ লাগলো দেখো খারাপ ইন দ্য সেন্স মিনি সিরিজ খুব একটা বড় কিছু ব্যাপার নয় একটা ছোট্ট লেন্থের জিনিস তো একটাই জিনিস বলবো সেটা হচ্ছে যে আজকে দর্শক কিন্তু ধীরে ধীরে ম্যাচিওর হচ্ছে এখানে যেমন ধরো কিছু ভালো ডায়লগ ভালো কমে মানে কমিক টাইমিং ভালো অভিনয় রয়েছে সেরকম পাশাপাশি কিছু কিছু জায়গায় কিন্তু ওই বডি জেস্টার দিয়ে হাসানোর একটা চেষ্টা যেটাকে স্ল্যাপস্টিক কমেডি বলে তো এই স্ল্যাপস্টিক কমেডি কিন্তু আজও কিন্তু কোথাও না কোথাও রয়ে গেছে এবং মানুষ ধীরে ধীরে সেখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু এখানে দেখা গেল যে এই স্ল্যাপস্টিক কমেডি কিন্তু রয়েছে এবং কিছু কিছু জায়গায় বোধহয় জোর করেই একটু হাসানোর চেষ্টা করা হচ্ছে উইচ ইজ মানে লুকস অড মানে এই ধরনের কন্টেন্টের সাথে যেখানে এরকম স্ট্রং পারফর্মার রয়েছে ভালো অভিনেতা অভিনেত্রী যারা ভালো পারফরমেন্স দিতে পারে সেখানে ডায়লগ এবং সিচুয়েশনাল কমেডির জোরেই কিন্তু এটাকে উতরে দেওয়া যেতে পারত তো সেই জায়গাটা আমার একটুখানি মনে হলো যে এইভাবে হাসানোর চেষ্টা করা হচ্ছে আদারওয়াইজ ইটস আ ইউনো ফান লাভিং কন্টেন্ট যারা এই ধরনের মজার জিনিসপত্র দেখতে ভালোবাসো তো ইটস আ বেসিক্যালি কমেডি ড্রামা এবং ডেফিনেটলি ওয়ান ওয়ান টাইম ওয়াচ আর ফ্রিতে যখন দেখতে পাওয়া যাচ্ছে একবার ডেফিনেটলি তোমাদের দেখে নেওয়া উচিত সো দ্যাটস ইট গাইজ এই ছিল আমার মূলত সুগার ফ্রি রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে টেল দেন বাই বাই